বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব এখানে বিভিন্ন ধরনের দর্শক রয়েছে এবং প্রতিদিন অজস্র ভিডিও এই দর্শকরা দেখে এর মধ্য থেকে কেউ আনন্দ বিনোদনের জন্য ইউটিউব ব্যবহার করে আবার কেউ কেউ শিক্ষামূলক অনেক কিছু দেখতে পছন্দ করে তার মধ্যে অনেকেই আসে বিজনেস আইডিয়া রিলেটেড ভিডিও দেখতে খুবই পছন্দ করে বন্ধুরা যারা বিজনেস আইডিয়া রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে কিছু জানতে চান কিছু শিখতে চান এবং এই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনার লাইফে সেটা প্রয়োগ করতে চান এবং ভালো একটা বিজনেস করার জন্য অনুপ্রাণিত হন তো বন্ধুরা যারা এই ধরনের মুভমেন্ট নিয়ে ভিডিওগুলো উপভোগ করেন সবাইকে সেলিউট কারণ আপনি বিজনেস করতে চান তো বন্ধুরা আজকে এমন একটি বিজনেস আইডিয়া শেয়ার করছি যেই বিজনেসটি প্রচলিত একটি বিজনেস কিন্তু এই বিজনেসটি একটু অন্যভাবে যদি করা যায় তাহলে সেখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যায় বন্ধুরা যারা বিজনেস করতে চান এবং মোটামুটি একটা ইনভেস্ট করার মতো অবস্থা আপনার আছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এই বিষয়ে অনেক তথ্য পাবেন এবং হতে পারে এই সহজ ব্যবসাটি আপনার জন্য পারফেক্ট তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ব্যবসার আইডিয়া পাবলিশ হওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় জানি না কোনো না কোনো ব্যবসার আইডিয়া আপনার জীবনমান বদলে দিতে পারে তো বন্ধুরা আজকে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করছি এই ব্যবসার আইডিয়াটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি উনি এই বিজনেসটা বেশ কিছুদিন যাবত করছেন এবং এই বিজনেসটিতে প্রচুর পরিমাণ ইনকামও করছেন এমনও মাস যায় প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকার মতো ইনকাম করছেন তো বন্ধুরা বিজনেসটি কি এখন আমি বলছি আর আমি এই বিজনেসটি তার গল্পের মাধ্যমেই তুলে ধরছি এমন কিছু ব্যবসা রয়েছে যেই ব্যবসাগুলো মানুষ বিভিন্ন জন বিভিন্নভাবে করছে এমন কিছু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলো আমাদেরকে ঘর থেকে বের হওয়া মাত্রই প্রতিদিন প্রয়োজন হয় আর তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হয় খাদ্য তালিকায় যে প্রোডাক্টগুলো রয়েছে যেমন চাল ডাল আটা ময়দা নুন চিনি ইত্যাদি তো এই বিজনেসগুলো অনেকেই করছে অনেকে অনেক ধরনের কৌশলে এই বিজনেসগুলো করছে কিন্তু এই ব্যবসার যেই কৌশলটি আপনাদেরকে শেয়ার করছি এটি একেবারেই অভিনব একটি কৌশল এবং এভাবে এই বিজনেসটি করতে পারলে এখান থেকে সফলতা আনা এবং এই ব্যবসা করে এখান থেকে মোটা অঙ্কের একটা ইনকাম করার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমার যে ফ্রেন্ড এই বিজনেসটি করেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ সিদ্দিকুর রহমান উনি চালের মিল থেকে বস্তায় বস্তায় চাউল কিনে নিয়ে আসেন এবং বস্তায় বস্তায় আটা কিনে নিয়ে আসেন তার একটি ছোট্ট দোকান আছে যে দোকানটির সিকিউরিটি দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা এখন এই প্রোডাক্টগুলো উনি যেই দোকানে রাখেন সেখান থেকে সরাসরি কোনো কাস্টমার এসে নিচ্ছে না যেহেতু এমন একটি জায়গায় সেই দোকানটি নিয়েছে সেখানে লোক সমাগম কম আর এটা পাইকারি বিক্রির কোনো জায়গা না সেহেতু এখান থেকে সে যেভাবে এই এই প্রোডাক্টগুলো বিক্রি করছে সেটা হচ্ছে সে অটো একটি গাড়ি কিনেছে দুইজন কর্মী নিয়োগ দিয়েছে যাদের মাধ্যমে এই প্রোডাক্টগুলো বিভিন্ন দোকানে উনি সেল করছে তার কাছ থেকে যে তথ্যগুলো আমি পেয়েছি সেগুলো হচ্ছে প্রতিদিন ওনার লক্ষ্য হচ্ছে প্রতিদিন পঞ্চাশটা করে দোকানে তার এই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়া আর সে যেই প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছে কেন তার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনছে জানেন একজন মুদি দোকানি যখন দোকান খুলে বসেন তার কিন্তু বাজারে যে প্রোডাক্ট কেনার সময় হয় না প্রদূষণ মতো একটি মুদির দোকান যদি থাকে সেই দোকানে প্রতি মিনিটে মিনিটে কিন্তু কাস্টমার আসে সে যখন দোকান খুলে বসে তার প্রথম টার্গেট থাকে বিক্রি করা যার কারণে তার কাছে এক মিনিট সময়ের অনেক মূল্য এখন প্লাস পয়েন্টটা হচ্ছে একজন দোকানদার যেহেতু সময়ের খুব মূল্যায়ন করছে সেহেতু তার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি যেমন ধরুন চাল পা আটা এই সমস্ত দোকান থেকে আশেপাশের প্রচুর লোকজন কিনে নিয়ে যায় তো এই সমস্ত প্রোডাক্টটির জন্য তখন যদি তার বাজারে যেতে হয় বা বড়ো কোনো মুকামে যেতে হয় দেখা গেল তার আসা যাওয়া ক্যারিং খরচ অর্থাৎ গাড়ি ভাড়া বা রিক্সা ভাড়া যায় বলুন না কেন দেখা যাবে একশো টাকার মতো খরচ হয়ে গেছে এদিক দিয়ে একশো টাকা খরচ হলো এবং ওই দোকান থেকে নগদ টাকায় তাকে এটা কিনে নিয়ে আসতে হলো এবং যেই পাইকারি হোলসেলার তার কাছে বিক্রি করলো সেখানে কিন্তু তার কিছু বাড়তি টাকা লাগলো অর্থাৎ যার কাছ থেকে কিনেছে সে কিন্তু এখানে কিছু লাভের অংশ রেখেই তার কাছে প্রোডাক্টটা বিক্রি করেছে তো এই সব দিক বিবেচনা করে একজন মুদি দোকানদার তখনই এই প্রোডাক্টগুলো সিদ্দিক ভাইয়ের কাছ থেকে নেয় যখন এই প্রোডাক্টগুলো তার দোকানে উনি পৌঁছে দিচ্ছে তো এই হিসেবে ম্যাক্সিমাম দোকানেই দেখা গেছে যে তার এই পৌঁছে দেওয়া পণ্যের উপর তাদের খুব আগ্রহ জন্মে গেছে যার কারণে সে প্রতিদিন পঞ্চাশটি দোকানে ধরুন চাউলের বস্তা বিভিন্ন ধরনের চাউল রয়েছে বিভিন্ন ধরনের বোক্তা রয়েছে এক একজনের সমর্থ অনুযায়ী এক এক ধরনের চাউল কিনে থাকে বর্তমান বাজারে 30 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত চাউলের দাম রয়েছে অর্থাৎ প্রতি কেজি 30 থেকে 60 টাকা পর্যন্ত তো এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির প্রত্যেকটা চাউলের বস্তা যদি 50 কেজির বস্তা হয় এভাবে একজন দোকানদারের কাছে পাঁচ বস্তা করে চাউল উনি বিক্রি করতে পারতেছে যদি পাঁচ বস্তা চাউল উনি এককালীন একটি দোকানে বিক্রি করে থাকে সেখানে যদি সে সীমিত পরিমাণও লাভ করে থাকে তাও পার বস্তাতে উনি একশো টাকার মতো লাভ করে থাকবে যদি একশো টাকা করে লাভ করে তাহলে দেখা যায় একটি দোকান থেকে ওনার ইনকাম হয় পাঁচশো টাকা এভাবে সে যদি পঞ্চাশটি দোকানে প্রতিদিন মাল সেল দেয় এবং এভারেজে এমন এমন কিছু দোকান রয়েছে যারা একসাথে পাঁচ বস্তা নেবে না বা চাউল নেবে আটা নেবে না আটা নেবে চাউল নেবে না এমনও অনেক দোকান রয়েছে তো তার যে প্রোডাক্ট তার প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের চাউল এবং আটা এই দুইটি প্রোডাক্টেই উনি সবচেয়ে বেশি সেল করে থাকেন তো এখন দেখা যাচ্ছে এভাবে সে যদি প্রতিদিন পঞ্চাশটি করে দোকানে চাউল বিক্রি করে বা আটা বিক্রি করে তাহলে তার মাসিক আয় কত হতে পারে তো বন্ধুরা এখানে কথা থাকে যে একজন দোকানদার একজন মুদি দোকানদার যখন আজকে পাঁচ বস্তা চাউল কিনল তো দেখা গেল এই চাউল তার একদিনে শেষ নাও হতে পারে বা একদিনে শেষ হবে না তো এই ক্ষেত্রে ওই দোকানদারের কাছে পরের দিন বা তার পরের দিন বা তার পরের দিন উনি আর বিক্রি করতে পারছে না তো এখন সে কি করবে বন্ধুরা ধরুন উনি পঞ্চাশটি দোকান একটি রাস্তায় সে টার্গেট করেছে একটি রাস্তায় যদি পঞ্চাশটি মধ্যে দোকান টার্গেট করতে হয় ওই ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু এরকম পঞ্চাশটি দোকান পাওয়া অসম্ভব কিছু না তো উনি প্রতিদিন একটি করে রাস্তা টার্গেট করে আজকে যে রাস্তায় উনি পণ্য সেল করবে পরের দিন ওই রাস্তায় উনি যাচ্ছে না উনি পার্শ্ববর্তী অন্য আরেকটা রাস্তায় যাচ্ছে এবং তারপরের দিন অন্য একটা রাস্তায় যাচ্ছে এভাবে দেখা যাচ্ছে তার দোকান রয়েছে মতো তো দুইশ দোকান যদি দুইশো দোকানের মধ্যে প্রতিদিন যদি পঞ্চাশটি করে দোকানে ওনার প্রোডাক্ট সেল করে এবং প্রতিদিন উনি যদি পঞ্চাশ বস্তা করে মাল বিক্রি করে তাহলে এখান থেকে তার আয়ের পরিমাণটা কত হতে পারে আপনারা একটু ভেবে দেখুন তো বন্ধুরা এখানে বিশেষ কথা হচ্ছে উনি যে সিস্টেমে বিজনেসটা করছে এই বিজনেস আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে কারণ একটা মোকাম অর্থাৎ একটা চাউলের খুলতে গেলে বা বড় পজিশনের একটা দোকান করতে গেলে বা নিতে গেলে দেখা যায় আনুমানিক আহ দশ থেকে বারো লক্ষ টাকার মতো সিকিউরিটি বা জামানত দিতে হয় এবং সেই দোকানে পাঁচ থেকে দশ লক্ষ টাকার মাল মজুত রাখতে হয় তো এই সমস্ত ঝামেলায় উনি না গিয়ে শুধু প্রোডাক্ট কেনার জন্য অ্যাভারেজে উনি দুই থেকে তিন লক্ষ টাকা ইনভেস্ট করে এই বিজনেসটি সফলতার সাথে খুব সুন্দরভাবে উনি পরিচালনা করছেন তো বন্ধুরা এই গল্প থেকে আপনারা যেই বিষয়টি জানতে পারছেন সেটা হচ্ছে মাত্র দুই থেকে তিন লক্ষ টাকা পুঁজি নিয়ে একটু কৌশল অবলম্বন করলে এই বিজনেসটা খুব সহজে করা যাচ্ছে এই বিজনেসটার আরো যেই সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা অনেক উদ্যোক্তা আছি বা অনেক ব্যবসায়ী আছি মার্কেটে যে সমস্ত প্রোডাক্ট মার্কেটিং করি সেই প্রোডাক্টগুলো অনেক সময় বাকি পড়ে যায় আর এই বাকি টাকা উঠানোর জন্য অনেক কষ্ট করতে হয় অনেক সময় অনেক দোকানদার এই টাকা দিতেই চায় না নতুন উদ্যোক্তা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন দেখা যায় মার্কেটে তার ওই টাকা পড়ে থাকে সেই টাকাটা সে আর উঠাতে পারে না তো এই ধরনের একটা ব্যবসা যদি আপনি করতে পারেন তাহলে এই বাকির যে যে সমস্যাটা এই সমস্যা অনেক অংশেই থাকবে না এই কারণেই থাকবে না একজন মুদি দোকানদার যখন কোন মোকাম থেকে চাউল বা আটা যায় কিনোক না কেন তাকে নগদ টাকায় কিনতে হচ্ছে সেই প্রোডাক্টগুলো এখন যদি তার গড়ে পৌঁছে দেওয়া হয় তার দোকানে এসে পৌঁছে দেওয়া হয় তাহলে ওই টাকাতে যদি এই প্রোডাক্টটি পাওয়া যায় তাহলে সে কেন নিবে না বন্ধুরা এটা হচ্ছে এই বিজনেসের মেন এবং আসল কৌশল বন্ধুরা তার এই সফলতার গল্প শুনে আমার কাছে খুবই ভালো লাগলো এবং তার এই ব্যবসায়িক টেকনিকটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি নিজে অনুপ্রাণিত হয়েছি আর এই আইডিয়াটি আমি আপনাদেরকে শেয়ার করেছি জানি না আপনাদের মাঝে কেমন লেগেছে তো বন্ধুরা যারা উদ্যোক্তা হতে চান এবং অল্প পুঁজি দিয়ে বিজনেস শুরু করতে চান ধরুন চার থেকে পাঁচ লক্ষ টাকা পুঁজি যদি আপনার থাকে তাহলে আপনি এই আইডিয়ায় বিজনেসটি শুরু করলে আশা করি এখান থেকে সফলতা পাবেন এবং এই বিজনেসটি থেকে প্রতি মাসে সকল খরচ বাদ দিয়েও অনায়াসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের বিজনেস আইডিয়া অনেকেই পেতে চান তাদের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট বিজনেস আইডিয়ায় আসসালামু আলাইকুম